আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে এসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাধ্যমিকে আলিমের আরবি কোশ্চেন কেমন আসে আর কেমন করে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যায় তো আজকের ভিডিওতে আমরা দু হাজার সালের আলিম পরীক্ষার কোশ্চেন তুলব এখান থেকে এবং কোশ্চেন কেমন আসে কোন বিষয়ে কত নাম্বার থাকে পদ্যে কত থাকে গদ্যে কত থাকে গ্রামারে কত থাকে এবং তরজমায় বা অনুবাদে কত থাকে তো আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে এবং এই চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যেহেতু আজকের ভিডিওতে আমরা দু হাজার কুড়ি সালের সমগ্র কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর যেহেতু ভিডিওটি বড় হবে তাই ধৈর্য ধরে দেখবেন তো আজকের ভিডিওতে আমরা দু হাজার কুড়ি সালের আলিম কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এটা হলো আরবি কোশ্চেন পেপার এখানে ফুল মার্কস থাকবে নব্বই নব্বই নাম্বারের পরীক্ষা হবে আর টাইম থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট থাকবে আপনার কোয়েশ্চেন পেপার পড়ার জন্য আর তিন ঘন্টা থাকবে এর উত্তর লেখার জন্য তো প্রথমে থাকবে গদ্যের অংশ গদ্য থেকে আপনার থাকবে মাত্র পঁচিশ নাম্বার ঠিক তেমনইভাবে পদ্য থেকেও থাকবে পঁচিশ নাম্বার তো প্রথমে যে কোয়েশ্চেন থাকবে সেটা হলো ইনতাব সহিহা মিনাল আতিয়া ইনতাব মানে নির্বাচন করো সঠিক উত্তরটি নির্বাচন করো মিনাল আতিয়া নিচে থেকে নিচের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে থাকে মাত্র সাত নাম্বার সাত সাত নাম্বার থাকবে এমসিকিউ এখানে এখানে চারটি চারটে করে কোশ্চেন চারটে করে অপশন থাকবে উত্তর দেওয়ার সেখান থেকে একটা উত্তরকে সঠিকভাবে তারপর উত্তর দিতে হবে তারপরে আসছি আমরা পরের কোশ্চেনে পরের কোশ্চেন থাকবে দুইয়ের দাগের কোশ্চেন যেটা থাকবে যে আজিব বি কালিমাতিন আউবি জুমলাতিন ওয়াহিদাতিন যে একটি বাক্যে অথবা একটি কথায় উত্তর দাও তার আগে আমরা দেখবো দুইয়ের দাগের কোশ্চেনটা কি আছে এই কোশ্চেনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আজিব আন আইয়ে আজিবাবল ওয়াহিদি আলা কুল্লি মিন আলা আলা কুল্লি মিনকুল্লি কিসমিন ফের মানে নিচের যে চারটে চ্যাপ্টার মানে চারটে দাগ নাম্বার আছে দুইয়ের দাগে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি এবং টু পয়েন্ট ফোর এই মোট চারটে আছে চারটে দাগ নাম্বার থেকে মিনিমাম মানে একটা করে নিয়ে মোট উত্তর দিতে সাতটা হবে এই চারটে কোশ্চেন থেকে বা চারটে কোশ্চেনের দাগ নাম্বার থেকে কমপক্ষে একটা করে নিতেই হবে নেওয়ার পর সাতটা কোশ্চেনের উত্তর দিতে হবে এখানে থাকবে সাত নাম্বার তো দুইয়ের দাগের একে যে কোশ্চেনটা থাকবে দাগের একে যে কোশ্চেনটা থাকবে যে আজিব বি কালিমাতিন আউ বি ওয়াহিদাতিন একটি বাক্যে অথবা একটি কথায় উত্তর একটি বাক্যে অথবা একটি কথায় উত্তর এটা থাকবে দুইয়ের দাগের মানে টু পয়েন্ট ওয়ানের কোশ্চেন এখানে আপনার দুটো কোশ্চেন থাকবে এখান থেকে আমাকে কমপক্ষে প্রথমে একটা উত্তর দিতে হবে তারপরে তারপরে আমরা চলে যাব পরের পরের কোশ্চেনে দেখে নিব পরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন আছে টু পয়েন্ট টু আছে আমাদের পরের কোশ্চেন টু পয়েন্ট টু জি আলাহি ও আলা ক্রস চিহ্ন আছে আলা গায় মানে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এবং ভুল উত্তরটাই ক্রস চিহ্ন অর্থাৎ কেটে দাও টু পয়েন্ট টু এখানেও দুটো কোশ্চেন থাকবে এখানে আমাকে প্রথম দিকে নিতে হবে একটা একটা আমাকে নিতেই হবে তো তারপরে পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রিতে আমাদের কাছে থাকবে ইমলাইল মানে নিচের শূন্যস্থানের শূন্যস্থানগুলি পূরণ করো এখানেও দুটো কোশ্চেন থাকবে দুটোর মধ্যে মিনিমাম আমাকে একটা নিতেই হবে তো মোট তিনটে দাগের কয়টা কোশ্চেন হলো তিন দু ছয়টা কোয়েশ্চেন হলো ছয়টার মধ্যে আমাকে মিনিমাম তিনটে নিতেই হবে তারপরে থাকবে টু পয়েন্ট ফোরের যে সিল বাই না আতাইনি আলিফ ওয়াউ বা লিয়াকুনু মা আনাস সহিহা মানে আলিফ এবং বা যে দুটো স্তম্ভ আছে এই দুটো স্তম্ভে মিলাতে হবে এখানে মোট তিনটে কোশ্চেন থাকবে তো টোটাল কোশ্চেন টোটাল কোশ্চেন হলো টোটাল কোশ্চেন হলো আপনার নয়টা টোটাল কোশ্চেন হলো নয়টা এই নয়টার মধ্যে আমাকে উত্তর দিতে হবে কয়টা সাতটা এখানে আমাকে প্রথম দিকে কমপক্ষে একটা নিতে হবে তাহলে আমরা এই চারটে ধাপ থেকে মিনিমাম একটা করে নিলাম তাহলে মোট হলো কয়টা চারটে আর বাকি যে তিনটে থাকছে তখন চারটে থেকে এই চারটে দাগ নাম্বার থেকে তিনটে আমাকে বাঁচতে হবে ঠিক আছে তো চলে আসবো আমরা তার পরের কোশ্চিনে তার পরের কোশ্চিন কি আছে দেখবো তিনের দাগের কোশ্চিন আছে আমাদের এখানে আজিব বি জুম লাতাইনি আউ সালা আসি জুমালিন আইইউস ইউস নাই আজিব মানে উত্তর দাও জুম লাতাইনি দুইটি বাক্যে আউ সালা আসি জুমালিন অথবা তিনটি বাক্যে আই ইউস নাই যে কোনো দুইটো ঠিক আছে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে কোশ্চেনে আমাদেরকে কি করতে বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে যে দুইটি অথবা তিনটি বাক্য উত্তর তো এখানে আমাদেরকে দুইটি অথবা তিনটি অথবা তার থেকে বেশি বাক্যে উত্তর দিতে হবে তার কম বাক্যে উত্তর দিলে কিন্তু নাম্বার কম দেওয়া হবে ওই জন্য প্রথমে কোশ্চেন বুঝতে হবে কোশ্চেনে মানে কতটা পরিমাণ উত্তর চাইছে সেটা দেখতে হবে যদি আমাদেরকে এখানে বলেছে যে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও তো আমাদেরকে দুটি অথবা তিনটি বাক্যেই উত্তর দিতে হবে তার বেশি দিলেও সমস্যা নাই কিন্তু কম দিলে নাম্বার কম দেবে সেই জন্য কোশ্চেন ভালো করে পড়বো আমরা বা ভালো করে বুঝবো এখানে কোশ্চেন আছে লাকদ বিজা আলিকা শাইখুল জয়ীফুল জিসিম লাকদ বিজা আলিকা শাইখুল জয়ীফুল জিসিম এখানে প্রশ্ন এসছে মিন আইনা ওকে যদি হাজ এলিবাদ এখান এখানটাই থাকবে আপনার এক নাম্বার এখানটাই থাকবে এক নাম্বার মান কানা শাইখুল জিসিম এখানটাই থাকবে এক নাম্বার তো এখানে এক নাম্বার এখানে এক নাম্বার টোটাল দুই নাম্বার এখানে দুটো করতে হবে দুই দুকুনে চার নাম্বার আছে তারপরে আছে ওয়ালা ইয়াসমুতু ফাজিয়াতি ইন হাল্লাত বিগাইরি এখানেও দুটো কোশ্চেন যে মাললা অলিমালাইমুদ এখানেও দুটো কোশ্চেন ওই জন্য আমাদের দুটোই উত্তর দিতে হবে এখানটায় তারপর তিন পয়েন্ট তিন যদি আমাদের তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই আমাদের কমন চলে আসে বা আমরা উত্তর পেয়ে যাই তাহলে তিন পয়েন্ট তিন দেখার দরকার নেই আর দুই আর যদি তিন পয়েন্ট এক কিংবা তিন পয়েন্ট দুইয়ের মধ্যে কোনো একটি কমন না আসে তাহলে আমরা তিন পয়েন্ট তিন এর দিকে তাকাবো ফাঁসা আলতু আমিহি ফাঁসা কাহাবাদ নিহি এখানেও দুটো কোশ্চেন মানসালা আর অলিমান সুইলা। এখানে দুটোই উত্তর দিতে হবে যদি কেউ এক একটা দেয় সেখানে এক নাম্বার পাবে দুটো দিলে দুই নাম্বার পাবে তার পরের কোশ্চেনে তার পরের কোশ্চেন আছে আজিব বি খামসিন আউ সিত্জুম অলিন আই পাঁচটি অথবা ছয়টি বাক্যে উত্তর দাও আই ওয়াহিদ যে কোনো একটির যে কোনো একটির পাঁচটি অথবা ছয়টি বাককে উত্তর দাও দেখেন প্রশ্ন আছে কি দেখবো এর মধ্যে দুটো কোশ্চেন আছে দুটোর মধ্যে একটার উত্তর দিতে হবে যদি প্রথমটা না পারি দ্বিতীয়টা দেবো তৃতীয়টা না পারলে প্রথমটা দেবো যে ইন্নামাই আসির ইলা জাউ আর বাউ এখানে মান হুয়া কয় এখানে এই এই কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে তিন নাম্বারের তো প্রথম কোশ্চেন মান হুয়া কয় এখানে থাকবে এক নাম্বার আর আমাল মুরাদু বি মাউ জাউ আর বাউ আজরুইন ঠিক আছে এখানে এক নাম্বার মানে আমাদের একটা বাক্য হয়ে গেল এখনও বাক্য থাকছে কয়টা চারটে বাক্য তো ওই অমাল মুরাদু বি জাউ আর বাউ আজরুইন এই উত্তরটি আমাকে দিতে হবে কমপক্ষে চারটি বাক্যে পাঁচটি অথবা ছয়টি বাক্যে দিলে কোনো সমস্যা নাই কিন্তু কম দিলে চারটি বাক্যের কমে দিলে আমাদেরকে এখানে নাম্বার কম দেওয়া হতে পারে তাই কোশ্চেন বুঝে উত্তর দেব তারপরে আসছি পরের কোশ্চেন চার পয়েন্ট দুয়ে লাউলাল হিজরাতু লাকুন্তা ইমর মিনাল আনসারি এখানে প্রশ্ন আসলো মান কলা হাজা এই মান কলা হাজা এখানে থাকবে এক নাম্বার আর ওয়ালি মা কলা কেন বলা হয়েছে এখানে থাকবে দুই নাম্বার সো এই কোশ্চেনের উত্তরটা আমাদেরকে বড় করে লিখতে হবে তারপরে কোশ্চেন আমাদের যেটা আছে যে আন জুমালিন মানে উত্তর দাও আন নিচের প্রশ্নগুলির বিস আও আসারি জুমালিন ওয়াহিদা নয়টি অথবা দশটি বাক্যে কয়টা যেকোনো একটা মানে এখানে দুটো কোশ্চেন থাকবে যে কোনো একটা কোশ্চেনের উত্তর করলে আপনার এখানে পাঁচ নাম্বার পাওয়া যাবে কিন্তু উত্তরের মানে মিনিমাম উত্তর দিতে হবে কয়টি বাক্যে নয়টি অথবা দশটি বাক্যে

এখানেও থাকবে এক নাম্বার ঠিক আছে তাহলে মোট তিনটে কোশ্চিনে কয় নাম্বার হলো তিন নাম্বার এখনও থাকছে দুই নাম্বার এই অলিমা এখানে মোট তিনটি বাক্য হয়ে গেল এখনও ছয়টি কমপক্ষে ছয়টি বাক্য আছে এই অলিমা ইয়াদুরু এখানে আপনাকে ছয়টি বাক্যে উত্তর দিতে হবে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে কমপক্ষে ছয়টি বাক্যে উত্তর দিতে হবে আর উত্তর দেওয়ার সময় আমরা মাথায় রাখবো যে উত্তরটা যেন মানে পুরোপুরি বই থেকে কপি না করা হয় ঠিক আছে নিজের মন থেকে বা নিজে নিজে কিছু বানিয়ে লিখবো কারণ যিনি খাতা দেখেন তিনি সেই ছাত্রের লেখনী শক্তিটাকে দেখেন যে সে নিজের বানানোর কতটা ক্ষমতা রাখে যে যত ভালো বানাতে পারবে তার নাম্বার তত অটোমেটিকলি চলে আসবে কারণ যিনি খাতা দেখেন তিনি সবসময় লেখনি শক্তির ওপর জোর দেন যে একজন ছাত্র কতটা শিখেছে এবং কতটা সে নিজে বানাতে পারছে এটা দেখে ওই জন্য বই থেকে আমরা পুরোপুরি কপি করবো না তারপরে আসছে কোশ্চেন পরের কোশ্চেন আসছে যে পাঁচ পয়েন্ট দুইয়ে কদ ইস্তামা আলাকা হাজ আলা হাইয়ে মেলার আনসার এখানে প্রশ্ন মান কলা হাজা কথাটি কে বলেছেন এখানে থাকবে এক নম্বর আর লিমান কলা কার সম্পর্কে বলা হয়েছে এখানেও এক নম্বর অলিমা কলা কেন বলা হয়েছে এই অলিমা কলা কেন বলা হয়েছে এখানে থাকবে দুই নাম্বার তো এটা আমাদেরকে একটু বড় করে লিখতে হবে আর মা মা হাইয়ে এখানে থাকবে এক নাম্বার ঠিক আছে তাহলে এক দুই দুই আর দুই চার আগে পাঁচ তোমাদের লিমা কলা এটাকে আমরা একটু বড় করে লিখতে হবে ঠিক আছে আমরা মান কলা হাজরা যখন লিখবো বা এই ওপরের কোশ্চেনে মিন আইন না কিছু হাজ লিখবো এক তো আমরা লিখবই আর যদি মান কলা হাজরা থাকে এখানে এই কোয়েশ্চেনটা যদি না থাকে তো তবুও আমরা লিখবো যে উল্লেখিত ইবারটি এই লেখকের নাম আর প্রবন্ধের নাম হলো এই এখান থেকে নেওয়া হয়েছে এখানে কথাটি বলেছেন এই যেভাবে আমরা বাংলা কিংবা ইংলিশে লিখি যে মানে উদ্ধৃতি করি না কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎসটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে বড় কোশ্চেনের ক্ষেত্রে নাহলে কিন্তু নাম্বার কম পাওয়া যাবে তো চলে আসবো আমরা পরের কোশ্চেনে পরের কোশ্চেন আছে কি প্রথমেই আমরা দেখে কি কী ভাগে আছে এটা গ্রুপ বি গ্রুপ বিতে কী আছে কিসমুন কিসমন্নজম মানে হচ্ছে কবিতার পর্ব আমরা আগে দেখলাম আগে দেখলাম গদ্যের পর্ব সেখানে দেখলাম পঁচিশ নাম্বার এবং সেখানে যেই অনুপাতে মানে যেই যেইভাবে নাম্বার সিস্টেম আছে কবিতার ক্ষেত্রেও সেই একই নাম্বার সিস্টেম আছে তো আমরা এখানে এগুলো খেয়াল রাখবো যে কবিতার পর্ব এখানে থাকবে কত নম্বর ফুল মার্কস কতই তো এখানেও একই সেম ভাবে থাকবে যে ছয় সাতটি কোশ্চেনের উত্তর দাও ষাটটি কোশ্চেনের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে প্রতিটা কোশ্চেনে থাকবে কয়েকটা করে চারটে করে অপশন থাকবে চারটে করে অপশনের মধ্যে একটা অপশন আমাদেরকে বেছে বেছে লিখতে হবে তখন চলে আসবো পরের কোশ্চেনে পরের কোয়েশ্চেন দেখবো কি আছে সাতের দাগ থেকে কোশ্চেন দেখবো যে আমরা যেটা দেখলাম গদ্যের ক্ষেত্রে পদ্যের ক্ষেত্রেও সেই একই সেম এখানে একটা কোশ্চেন থাকবে যে আজীব আন আই এস সাবিন তাজী নেরু আহিদী আলাল কল্লি মেড লিফিস মিল প্রত্যেকটা এই উপবিভাগ থেকে এগুলো বলা হয় উপবিভাগ এই উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে কোশ্চেন নিয়ে মোট কয়টা কোশ্চেন উত্তর দিতে হবে সাতটা কোশ্চেনের এখানে থাকবে মোট নয়টা কোশ্চেন নয়টার মধ্যে ষাটটার নয়টা না এখানে একটু বেশি আছে এই ষাটটার আমাকে উত্তর দিতেই হবে ঠিক আছে আর প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে আমাকে একটা করে নিতেই হবে যদি আমি এখানে সাতের দাগ সেভেন পয়েন্ট ওয়ান করলাম সেভেন পয়েন্ট টুটাও করলাম সেভেন পয়েন্ট থ্রি করলাম কিন্তু সেভেন পয়েন্ট ফোর থেকে একটাও করলাম না এখান থেকে আমরা ষাটটা মিলিয়ে দিলাম তাহলে কিন্তু এই সাত নাম্বার যে মার্কসটা আছে এটা পাওয়া যাবে না এবং এই চারটে দাগ থেকে আমাদেরকে কি করতে হবে কমপক্ষে একটা করে কোশ্চেন নিতেই হবে বাকি যেই তিনটে কোশ্চেন আমাদের থাকবে সেটা এই চারটে উপবিভাগ থেকে নিলেই হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে কোনো একটা উপবিভাগ আমাদের বাদ না চলে যায়

সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও এবং ভুল উত্তরের ক্ষেত্রে ক্রস চিহ্ন দাও এখানে থাকবে দুটো কোশ্চেন আমাদেরকে প্রথম দিকে একটা নিতে হবে পরে আবার ঘুরে এসে নেব সমস্যা নেই তাই এখানে কমপক্ষে আমাকে একটা কোশ্চেনের উত্তর দিতেই হবে তারপর সেভেন পয়েন্ট থ্রি যেখানে মেলানো এর মানে একে অন্যের সঙ্গে মেলানো এখানেও থাকবে আমাদের কত নাম্বার এখানেও থাকবে তিনটে কোশ্চেন তিনটে কোশ্চেনের মধ্যে প্রথম দিকে আমাকে একটা নিতেই হবে তারপর দিয়ে ঘুরে এসে হয় আর একটা নিলাম তারপরের কোশ্চেন তারপরের কোশ্চেন হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এখানে আমাদের থাকবে শূন্যস্থান পূরণ করা শূন্যস্থান পূরণ করার মধ্যে দুটো কোশ্চেন থাকবে দুটোর মধ্যে আমাকে প্রথম ক্ষেত্রে একটা নিতেই হবে ঘুরে এসে আরেকটা নিতে হবে ঠিক আছে এই চারটে উপবিভাগ থেকে আমাদেরকে মিনিমাম একটা করে কোশ্চেনের উত্তর দিতেই হবে তো চলে আসবো তারপরে কোশ্চেনে আটার দাগে কোশ্চেন এখানে আছে আজীব আন আস ইলাতি তালিয়া আজীব আন আস ইলাতি তালিয়া আজীব আন আস ইলাতি তালিয়া বিজুম লতায়নি আউ সালাসি জুমালিন আইউস আইউ সালাসা আজিব আস বিজুম লতায়নি আউ সালাসি জুমালিন আই সালাসা তো এখানে আমাদের তিনটি তিনটি কোশ্চেন তিনটে কোশ্চেন করতে হবে দুইটি অথবা তিনটি বাক্যে তিনটি কোশ্চেন করতে হবে দুইটি অথবা তিনটি বাক্যে এখানে থাকবে কত ছয় নম্বর অর্থাৎ দুই দুই করে ছয় নাম্বার থাকবে এখানে প্রথম কোশ্চেন আছে তা অতাজ্রীবহু প্রশ্ন আছে মানহুয়ার শাহ লিহাজ আল মিশ্র এখানে থাকবে এক নাম্বার আর উজকুর মা উজকুর মা আনাল ওয়ালিদা এখানে থাকবে আর এক নম্বর এখানে দুই নম্বর আমাদের হয়ে গেল তারপরে আসছে আট পয়েন্ট টু বা আট দশ আট দশমিক দুই এখানে আছে এখানে কোশ্চেন আছে কি যে কদ কানা ফি মালা কুতুল্লাহ এখানে মান কাহা মুদাক্ষরণি মালা কুতুল্লা এখানে থাকবে এক নম্বর আর কানা এখানে থাকবে এক নম্বর তারপরে কোশ্চেন আছে আট পয়েন্ট ফি দুরু কামিন এখানে এখানে থাকবে এক নম্বর আর অমাল মুরাজু বিদ্দুর এখানে থাকবে এক নম্বর তাহলে বুঝে আসলো যে আমাদের প্রত্যেকটা কোশ্চেন ভেবে ভেবে বুঝে বুঝে অবশ্যই উত্তর দিতে হবে এবং এভাবে উত্তর দিলে নাম্বার

এখানে মোট লাইন আছে কয়টা দুটো একটা হচ্ছে বলসাউল আতি ফি রাহাতি অতী আর ফি হসনি মা আস আলি মা ঠিক আছে এই এই দুটো এই দুটো লাইনের উত্তর দিলেই আমাদের দুই নম্বর পাওয়া যাবে যদি আমরা একটা দিই তাহলে অবশ্যই এক নম্বর দেবে তাহলে আস আট পয়েন্ট পাওয়া যায় যে হাক্কি মিনাল আতিয়া হাক্কিক মনে বিশ্লেষণ করো যে এই লাহাতির লাহাত এই শব্দটি বিশ্লেষণ করো যে তাহাতাকি শব্দটি কী আসলে কী এটা ইসেম নাকি ফেল নাকি অন্য কিছু যদি ফেল হয় তাহলে এর শিগা কি ওয়াহিদ মুতাকাল্লিম নাকি ওয়াহিদ মুজাক্কার গায়েব নাকি ওয়াহিদ মোহান্নাস গায়েব নাকি আর অন্য কিছু বা এর মানে কি ঠিক আছে এটাকে বলা হয় বিশ্লেষণ করা কোনো একটা শব্দকে বিশ্লেষণ করা তারপর আসছেন নয়ের দাগের কোশ্চেন আজিব ওয়াহিদ এখানে আছে আজিব বিল আরবিয়তি এটা মাথায় মাথায় রাখতে হবে যে আজিব বিল আরবিয়তি এই মানে আলিমের কোশ্চিনের একটা কোশ্চেনের উত্তরই আরবিতে দিতে হয় সেটা হলো নয় দাগের কোশ্চিনের উত্তর আরবিতে দিতে হয় যে আজিব বিল আরবিয়াতি আরবিতে উত্তর দাও আন আস এলা তিত্তা নিচের প্রশ্নগুলির মধ্যে তিস বিতিস ইন আও আসারা জুমালিন আল আকসার মানে কম মানে বেশি পক্ষে মানে ম্যাক্সিমাম নয়টি অথবা দশটি বাক্যে আইউ আহেদ যে কোনো একটি এখানে দুটো কোশ্চেন থাকবে দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেনের উত্তর দিতে হবে কিসে আরবিতে এটা নয়ের দাগে কোশ্চেনের উত্তর হয় আরবিতে যদি আমরা কেউ বাংলায় দিই সেক্ষেত্রে নাম্বার দেওয়া না দেওয়া সেটা যিনি খাতা দেখবেন তার ওপর নির্ভর করবে তো এখানে প্রথম কোশ্চেন কী আছে আমরা দেখে নেব প্রথম কোশ্চেন আছে তাব কি হানি ফানি আমিন আসফ কামা বাকাল ফেরা কামা কামা বাকাল ফের আলফি হাইমান মিনা আইন কিতা কোথা থেকে নেওয়া হয়েছে মানে আনসার হাজা কেন কে লিখেছেন মা মান কথা ঠিক আছে এখানে থাকবে এক নম্বর এখানে থাকবে এক নাম্বার এখানে থাকবে এক নম্বর অমাল মোরাদু বি হানি ফাতুল বাইজা হাওনা এখানে হানি ফাতুল বাইজা বলতে কী বোঝানো হয় এখানে থাকবে দুই নম্বর এটা কিন্তু আরবিতে উত্তর লিখতে হবে ঠিক আছে এটা আমরা সবাই হয়তো নাও পারতে পারি কিন্তু নয় পয়েন্ট দুইয়ের কোয়েশ্চেন যেটা আমাদের কমন আসেই প্রত্যেকবারই কমন আসেই যে উক্ত মোলাক হসান নাজমুল মিন কাসি তিন ফিল ফাখরি বি আরবি ইয়ে থেকে মানে আরবিতে মিন কাসি দা তিন ফিল ফাকরি কবিতার সারসংক্ষেপ লেখ এটা কনফার্ম এইবারে দু হাজার সালে আসছে লিখে নিতে পারো এটা আমাদের দু হাজার তেইশ সালে এইটাই আসবে মানে এই কোশ্চেনটাই আসবে দু সালে এটা উত্তর দিতে হবে আরবিতে তো তারপরে আসছে আমাদের গ্রুপ সি গ্রুপ সি অর্থাৎ গ্রামার কি ক্রিসমুল কাওয়া এদি ও তার যে মতো ইনসা মানে আরবির গ্রামার এবং তর্জমা অনুবাদ আরবির গ্রামার এবং অনুবাদ এখানে থাকবে কত নাম্বার চল্লিশ নাম্বার গদ্য থাকলো কত নাম্বার পঁচিশ নাম্বার পদ্যে পঁচিশ নাম্বার আর গ্রামার এবং অনুবাদে থাকবে চল্লিশ নাম্বার টোটাল হবে নব্বই নাম্বার এখানে কোশ্চেন আছে যে একই যে নিচের প্রশ্নগুলির মধ্যে হতে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মানে এটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এখানে থাকবে চারটে কোশ্চেন চারটে থাকবে কত নাম্বার চার নাম্বার এখানে চারটে কোয়েশ্চেন চারটে থাকবে চার নম্বর তারপরে আসবো এগারো এগারোর দাগে কোশ্চেন এখানে আজিব আন এ খামসিন বিদ তাজিমিল ওয়াহিদি আল কুল্লি কিসমিল ফিরাই এখানে প্রত্যেকটা উপবিভাগ থাকে কমপক্ষে একটি করে নিয়ে কয়টি প্রশ্ন উত্তরিত পাঁচটি কোশ্চেনের এখানে থাকবে পাঁচ নাম্বার তো প্রথম কোশ্চেন থাকবে যে একটি বাক্য অথবা একটি কথায় উত্তর দাও দ্বিতীয় কোশ্চেন যেটা থাকবে সেটা হলো যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো হ্যাঁ সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এবং ভুল উত্তরটিতে ক্রস চিহ্ন দাও বা কাটা চিহ্ন দাও তারপর আমাদের এখানে থাকবে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আলিফ স্তম্ভের সঙ্গে বা স্তম্ভের মিলাও তারপরে আমরা চলে আসছি বারদ্বাহের কোশ্চেন বারদ্বাহের কোশ্চেন থাকবে আজিব আন আস ই আলিয়া বেখামসিন অসিত তুজুম আল আকসার আই ওয়াহিদ এখানে দুটো কোশ্চেন থাকবে দুটোর মধ্যে একটা উত্তর দিতে হবে গ্রামারের তিন নাম্বার থাকবে যে মা হুয়া তা দে মা আনাবি তা কি দে মা আনাবি কী এখানে থাকবে দুই নাম্বার আর বাইগিন মাল মা আমসালি মানে উদাহরণ দিতে বলবে এখানে থাকবে এক নাম্বার আমরা কোনো কোনো সময় দেখি যে আমরা এই শেষের টুকু আর পড়ি না আমরা জাস্ট প্রথম টুকু পড়ি প্রথম উত্তর দিই শেষের টুকুর উত্তর দিই না ওই জন্য আমাদের নাম্বারও আসে না ওই জন্য দুটো কোশ্চেনে দেখতে হবে যে প্রথমে কি আছে প্রথমে আছে কিসের জন্য যে সংজ্ঞা দিতে হবে মা হুয়া মানে কি তাকিদে মা নাবি কি তাকিদে মানাবি কি আর তাকিদে মানাবি কাকে বলে একই কোয়েশ্চেন আর বাইন মা আমসালি মানে উদাহরণ দাও এখানে থাকবে এক নম্বর এখানে থাকবে দুই নাম্বার আর বারো দাগের দুই আছে মা হুয়াল আতফবিল্লা হরফ আতফ হরফ কাকে বলে আর ওমার আমার এবং এর শর্তগুলি কি কি এর শর্তগুলি কি কি এখানে থাকবে দুই নাম্বার এখানে থাকবে এক নাম্বার। তো তারপরে কোশ্চেন আসছে তেরো দাগের কোশ্চেন যে আজিব আন আস তালিয়া আলিন আল আল আকসার আন আস দাও নিচের কোশ্চেনগুলো নিচের প্রশ্নগুলো দুইটি বাক্যে সালাস তিনটি বাক্যে আল আকসার বেশি পক্ষে মানে ম্যাক্সিমাম কয়টা আই আই ও আর মানে চারটি এখানে মোট চারটি কোশ্চেন উত্তর দিতে হবে থাকবে কয় নাম্বার আট নাম্বার মানে এক একটা কোশ্চেনের মান কত করে দুই করে প্রথম কোশ্চেন কি আছে আর আররিফ আরিফি তানিস মা বাইন মা বায়ানি আলামতুহু মানে তানিস কাকে বলে বা কাকে বলে আর বাইগিন আলামতহু এবং এর আলামতগুলি বা চিহ্নগুলি লেখো এখানে থাকবে এক নম্বর আরিফি তানিস এখানে থাকবে এক নম্বর আর বাইগিন মা আলামতি মানে তার আলামতগুলি লেখো এখানে থাকবে এক নাম্বার তারপরের কোয়েশ্চেন আছে এখানটায় তার পয়েন্ট দুই মা হুয়া জামা তাকসি জামায়াত তাকসীর কাকে বলে এখানে থাকবে এক নাম্বার ওয়াকাম কিসমান্লাহু এবং কত প্রকার এখানে থাকবে এক নাম্বার এই যখন বলেছে কত প্রকার এখানে কি কি না লিখলেও চলবে যদি নাম্বার বেশি থাকতো তাহলে কি কী লিখতে হতো যেহেতু নাম্বার কম তাই কি কি না লিখলেও চলবে তো মা হুয়া জামা উত্তাকসি জামায়াত তাকসীর কাকে বলে এখানে থাকবে এক নাম্বার ওয়াকাম কিসমান্লাহ এবং এটি কত প্রকার এখানে থাকবে এক নাম্বার। তো তার পরের কোশ্চেন আছে এখানটাই যে কাইফা ইয়াসনীল মকসুর এখানে থাকবে এক এখানে থাকবে দুই নাম্বার এটা একটু বড় করে লিখতে হবে আর তারপরে কোশ্চেন তেরো পয়েন্ট চার মা হওয়া জামির জমির কাকে বলে এখানে থাকবে এক নাম্বার অকাম কিসমান লাহু এবং এটা কত প্রকার এখানে থাকবে আর এক নাম্বার মোট দুই নাম্বার তারপরে আসছে কোশ্চেন তেরো পয়েন্ট পাঁচে মা হওয়া জামির এমান সুব মুন ফাসিল জামির এমান সুব মুন ফাসিল কাকে বলে এখানে থাকবে এক নাম্বার আর উক্তুব আলফাহবু এবং এর শব্দগুলি লেখো এখানে থাকবে এক নম্বর নাম্বার তারপরে কোশ্চেন আমাদের আছে এখানটা তেরো পয়েন্ট ছয় তেরো পয়েন্ট ছয় থাকবে হুয়া ইসমুল আসমাই মাউসলা ইসমাই মাউসল্লাহ কাকে বলে উক্ত আলফাহাজ এবং এর শব্দগুলি লেখো এখানে থাকবে এক নম্বর এখানে থাকবে আর এক নম্বর তারপর তার যেমন আইনি হাইসু আমার ঠিক আছে এই দুটি নিচের দুটি উত্তর উত্তরতা নিচের যেই দুটো ভাগ আছে এই দুটো ভাগের উত্তরতা যেভাবে আদেশ করা হয়েছে ঠিক আছে তো আমরা দেখো চোদ্দ পয়েন্ট একে কী আদেশ করা আছে তারা জমন আরবি বিলুগাতিকা মানে তারা যেমন বিলুগাতিকা মানে এটি নিজের ভাষায় অনুবাদ করো নিজের মাতৃভাষায় এটির অনুবাদ করো কোনটির অনুবাদ করো নিজের মাতৃভাষায় আর দেখে নেব কি আছে এখানে আছে কোশ্চেন একটা আরবি দিয়েছে এই আরবিটার কি করতে হবে নিজের ভাষায় অনুবাদ করতে হবে এখানে যদি আমরা এই অনুবাদটা নিজের ভাষায় বা বাংলায় করতে পারি তাহলে অবশ্যই এখানে আমরা পাঁচ নাম্বার পেয়ে যাবো তারপরে কোশ্চেন আমাদের এসছে তারা জুম বিলা আরবিয়াতিকা আর এটা কী করতে হবে আরবিতে অনুবাদ করতে হবে এই আরবিটা আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে আর এই বাংলাটা আমাদেরকে আরবিতে অনুবাদ করতে হবে এখানেও থাকবে কত পাঁচ নাম্বার তারপরে কোশ্চেন আছে উক্তাল আতুল বিলা ইলা মুদির ইলমাদি মুবাই সাবাবি গিয়াবাকা বাকা গিয়া বাকা আনসাফি মঞ্জু আইয়ামিল মজিয়তি ঠিক আছে অতীতের কিছুদিন স্কুল না আসার কারণে হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে যদি আমরা এটা লিখি তাহলে এখানে পাবো কত 10 নাম্বার আর যদি আমরা এটাকে না পারি দিয়ে এটাকে লিখি এটা হলো প্রবন্ধ এটা হলো প্রবন্ধ এই প্রবন্ধটা যদি আমরা লিখি এই উক্তব মাকালাতু উক্ত মাকুল মুখতাস বি আলা হবতান মানে দেশপ্রেম সম্পর্কে একটা প্রবন্ধ বা রচনা লিখতে বলেছে যদি আমরা এটা লিখি তাহলে দশ এটা না পারলে এটা লিখবো এটা লিখলেও দশ দুটোর মধ্যে একটা আমাদেরকে করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে কোশ্চেন কেমন হয় এবং কিভাবে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যাবে তো তোমরা পরীক্ষার হলে গিয়ে ঠিক এভাবেই কোশ্চেন লিখবে এভাবেই উত্তর করার চেষ্টা করবে তো চলে আসবো আমরা একদম শেষ পাতায় এখানে এসে একটাই আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি কী করবেন একটা লাইক করে দেবেন লাইক করার পর যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি